হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামস অ্যান্ড ওয়েলকাম টু দি অফিসিয়াল চ্যানেল অফ টেকল্যান্ড বিডি। আজকে আমরা আসুস X509 FL ল্যাপটপটির হ্যান্ডস অন রিভিউ করব। আসুস X509 ল্যাপটপের অনেকগুলো ভার্সন রয়েছে। আমাদের ভার্সনটির দাম পড়বে 65,400 টাকা। ল্যাপটপটির ফিচার্স এবং স্পেসিফিকেশনস সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এবার কথা বলা যাক ল্যাপটপটির ওয়েট সম্পর্কে। ল্যাপটপটির ওয়েট প্রায় 1.8 কেজি। খুব হালকা না হলেও আমার মতে ল্যাপটপটিকে ক্যারি করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে 15.6 ইঞ্চের ন্যানো এজ ডিসপ্লে। এতে আপনি পাচ্ছেন থিন বেজেলস এবং 60 হার্জের রিফ্রেশ রেট। ল্যাপটপটি আপনি দুটি কালারে পাবেন, ট্রান্সপারেন্ট সিলভার এবং স্লেট গ্রে। আমাদের ভার্সনটি ট্রান্সপারেন্ট সিলভার কালারের। ল্যাপটপটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট, অডিও কম্বো জ্যাক, দুটো ইউএসবি 2.0 পোর্ট এবং একটি লক করার অপশনস। আর এর লেফট সাইডের কথা বলতে গেলে লেফট সাইডে রয়েছে ভেন্টিলেশনের অপশনস, একটি ইউএসবি টাইপ সি যেটা ইউএসবি 3.1 Gen 1, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ইউএসবি 3.0 পোর্ট। ল্যাপটপটির ভেন্টিলেশনের কথা বলতে গেলে এর পিছনের সাইডটিতেও ভেন্টিলেশনের অপশনস রয়েছে এবং ঠিক বটম সাইডটিতেও ভেন্টিলেশনের অপশন রয়েছে। ল্যাপটপটিতে আসুসের সনিক মাস্টার টেকনোলজি ইউজ করা হয়েছে অডিওর জন্য। এর স্পিকারগুলো ফ্রন্ট সাইডে রয়েছে দুই দিকে। ল্যাপটপটির স্পেসিফিকেশনের কথা বলতে গেলে আমাদের মডেলটিতে রয়েছে ইন্টেলের কোর i3-8145U প্রসেসর, তাতে থাকছে 4 GB অফ DDR4 RAM যা আপনি 16 GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। আমাদের মডেলটিতে স্টোরেজ হিসেবে থাকছে 1 TB হার্ড ডিস্ক। ল্যাপটপটিতে গ্রাফিক্সের জন্য থাকছে এনভিডিয়া MX250 2 GB গ্রাফিক্স। এতে আপনি মিডিয়াম সেটিংসে গেমস এবং এডিটিং অর গ্রাফিক্সের কাজ করতে পারবেন। X509 ল্যাপটপটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে আপনি 49 মিনিটসে প্রায় 60% মতো চার্জ দিতে পারবেন, হুইচ ইজ এ ভেরি গুড অপশন। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।